নন্দন কুড়িচাল একাডেমিতে যেখানে খানাপুর 2 নম্বর ব্লকে কাউন্টিং হচ্ছে ভোটারদের। সকাল থেকে আমরা আছি, আজকে আমার পাশে রয়েছে বিজেপি জেলা জেলা পরিষদে যারা কাউন্টিং এ যেতে আছেন করুন। খুব সুন্দর যে আজকের যে পরিস্থিতির যে রেজাল্ট কে এগিয়ে কে পিছিয়ে দেখাবো। শুনুন আজকের এই যে পরিস্থিতি কি রেজাল্ট এখনো পর্যন্ত কতটা কাউন্টিং হয়েছে? আমাদের অঞ্চলের 300-350 কাউন্টিং হয়ে গেছে, 300 আমরা জয়লাভ করেছি এবং আমাদের পঞ্চায়েত চালু করেছে। এখনো পর্যন্ত এরপরে কি এখন কাউন্টিং চলছে? হ্যাঁ, আমাদের জেলা পরিষদ কাউন্টিং চলছে। কি মনে হচ্ছে এখনো কটা পর্যন্ত কাউন্টিং হতে পারে? কাউন্টিং জেলা পরিষদে কাউন্ট চলছে, তবে আর যারা আপনাদেরকে জিতিয়েছে ভোটার তাদেরকে কি বলবেন? অসংখ্য ধন্যবাদ। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মানুষ আমাদেরকে যে আশীর্বাদ করেছে, আমরা মানুষের কাছে থেকে কাজ করতে চাই এবং মানুষের সুখ বাস করতে চাই। আমরা যে সমস্ত কাজ করেছি, উন্নীত করেছি, সমস্ত উন্নয়ন হয়নি, সেই উন্নয়ন আমরা করতে পারব, এটা আমরা মানুষের কাছে জানা করতে পারি। ভারতীয় জনতা পার্টি আপনারা দেখবেন যে গোটা তাই ভারতীয় জনতা পার্টি গোটা মানুষের কাছে মানুষ কি পরিষেবা পাবে যারা পঞ্চায়েতে বা বিভিন্ন দপ্তরে হচ্ছে যারা বিজেপি? অবশ্যই পাবে। আমরা মানুষের আশীর্বাদ আপনারা দেখবেন বিগত দিনে কোনো রকম পঞ্চায়েত করতে দেয় না আমলে, এবং আমলের যে বিচার করে তৃণমূল জনসাধারণকে কোনো বিনা প্রতিদ্বন্দ্বিতা দেওয়া লাগবে, কোনো ক্যান্ডিডেট প্রতিদ্বন্দ্বিতা পাবে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের সন্তুষ্ট অভাব আমরা দাঁড়িয়ে নিয়ে আমরা আজকে মানুষের জন্য এসেছি এবং আগামীতে মানুষের কাছে। শুনলেন বিজেপি কর্মী কী বললেন? আপনার নাম এবং ডেজিনেশন শুনুন। আমার নাম নির্মল মণ্ডল, আমি আলমগড়। এইরকম আরও কয়েকটি খবর তুলে ধরব নিউজ অন ক্যামেরায়। সঙ্গে থাকুন। খানাকুলের নন্দনপুর রূপচাঁদ একাডেমিতে চলছে গণনা এবং খানাকুল 2 নম্বর ব্লকে এখানে দেখাবো বিজেপির কর্মী কি বলছেন, কটা বুথে বা কটা পঞ্চায়েত জয়ী হয়েছে শুনব বিজেপি কর্মীর মুখ থেকে। এখনো পর্যন্ত গণনা কেন্দ্রে দাঁড়িয়ে সেই তথ্য তুলে ধরছি। আমরা পুরোটা এগিয়ে আছি আজকের যে গণনা মানুষের আশীর্বাদ নিয়ে। আমি আমার ব্যক্তিগতভাবে ধানমন্ডি অঞ্চলের পক্ষ থেকে বলতে পারি ভারতীয় জনতা পার্টি মানুষের সাথে থাকবে। মানুষ যেভাবে আশীর্বাদ করেছে, আমাদেরকে জয়যুক্ত করেছে, আমরা 18টা সিটের যে 16টা সিট পেয়েছি আমরা মানুষের কাছে মানে অবশ্যই পৌঁছাবো এবং মানুষের আশীর্বাদেই আমরা জয়যুক্ত হয়েছি। খানাকুল 2 ব্লকের রেজাল্ট আপাতত এখনও পর্যন্ত কী হয়ে আছে? আপাতত বলতে গেলে আমার কাছে যেটা রিপোর্ট আছে, আমরা 11টা অঞ্চলের মধ্যে আমরা 9টা অঞ্চল অলরেডি জয়যুক্ত হয়েছি এবং আমাদের আমার যে পিএস 4, 5, 6 ধানমন্ডি অঞ্চল করছে, এতেও আমরা জয়যুক্ত হয়েছি। আপনার পরিচয়? আমার নাম নির্মল মান্না, আরামবাগ সাংগঠনিক জেলার ডিস্ট্রিক্ট মেম্বার এবং মণ্ডল 5-এর অবজারভার খানাকুল।